ফিরবে মা ব্যাক করবে, আর যখন ফিরবে তখন কোনো সালা পার পাবে না। ঠিক এভাবে গুরু কাম ব্যাক করলো। হ্যাঁ, রাজকুমার হিরানির মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম বা শাহরুখের কেরিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম বলা যায় ডঙ্কি, আর সে তার টিজার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। জাস্ট অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ টিজারও বলা যায় না অ্যাকচুয়ালি। তো অলরেডি পাঠান নিয়ে একটা ছোট্ট কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট চলে এসছে, আর অ্যাটলির প্রজেক্টটা শুট অ্যান্ড অল সব কিছু চলছে, তার মাঝখানে জাস্ট আনএক্সপেক্টেডলি কোথাও কোনো খবর ছিল না, বাট চলে এলো ডাঙ্কির অ্যাসাইনমেন্ট, এই অ্যানাউন্সমেন্ট টিজারটা। মানে আলাদা লেভেলের এক্সাইটমেন্টে আছি, একের পর এক ভুল ভাল হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো সিরিয়াসলি মানে এর আগে অলরেডি দুজন নামি প্রজেক্টে ডাইরেক্টর সঙ্গে কাজ করে নিয়েছে শাহরুখ পরপর দুজন, আর দুজনের সঙ্গেই চূড়ান্ত খাজা ফিল্ম বানিয়েছে। একজন অবভিয়াসলি আনন্দ রায়ের সঙ্গে লাস্ট ফিল্ম তার জিরো এলো, এবং তার আগে যদি বলি তো ইমতিয়াজ আলী ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডাইরেক্টর এই জেনারেশনের, তার কাছ থেকে অবভিয়াসলি শাহরুখের সঙ্গে কোলাপ করে সে উপহার দিল কী ফিল্ম, নাকি না হ্যারি মেট সাজ্জালের মতো আরেকটা খাজা ফিল্ম যার জাস্ট একটুখানি প্লট, যার ডেভেলপমেন্ট কিচ্ছু নেই, কোথাও কিছু নেই, যার শাহরুখ খান রয়েছে তার স্টারডম ইউজ করে ফিল্মটাকে শেষ করবার চেষ্টা, এরকম একটা জায়গা থেকে রাজকুমার হিরানি, যিনি আবার অবভিয়াসলি এই প্রজন্মের আরেকজন অন্যতম শ্রেষ্ঠ ডাইরেক্টর নিঃসন্দেহে বলা যায় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তার এর আগে যদি ট্র্যাক রেকর্ড দেখি, সঞ্জুটা হয়তো একটু কাইন্ড অফ একটু অন্য সেগমেন্টে কিংবা এজেন্ডা সেটিং ফিল্ম ছিল সঞ্জুটা, বাট স্টিল কাজকর্ম অন্যদিকগুলো ডিপার্টমেন্টগুলো ভালো, বাট ন্যারেটিভটা দেখে বোঝা যাচ্ছিল যে একটা কথা একটাকে এজেন্ডা সেটিং বা প্রোপাগান্ডা ফিল্ম ছিল। বাট স্টিল তার অন্যান্য যেসব ফিল্মগুলোর দিকে যদি আমরা তাকাই, তো নিঃসন্দেহে রাজু ইরানি এই মুহূর্তে ইন্ডিয়ার বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ফাইনেস্ট ডাইরেক্টর বলাই যায়। তার সঙ্গে শাহরুখ কাজ করতে চলেছে, এবং যে ছোট্ট অ্যানাউন্সমেন্ট টিজারটা আনা হলো 1 মিনিট 1 মিনিট 42 সেকেন্ড কাইন্ড অফ, তার মাঝখানে যেরকম রেখেছে টোটালি শাহরুখের এই মুহূর্তে কেরিয়ারের কী কন্ডিশন, তার এই মুহূর্তে কী আর্জ হতে পারে তার ফিল্মের মাধ্যমে বা তার ন্যারেটিভের মাধ্যমে, সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। একদম শুরু থেকে যদি আমরা দেখি, তো শুরুর দিকে যাচ্ছে একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখছে সঞ্জু পিকে, ওদিকে মুন্নাভাই এমবিএস সবগুলোকে দেখছে, এক একের পর এক পোস্টারে উল্টো দিক থেকে ফ্রেমে ঢুকছে। রাজকুমার হিরানি তাকে বলছে মেলে ভি কুছ হ্যাঁ ক্যা স্যার, তখন বলছে হ্যাঁ হ্যাঁ না, তারপরে আবার যখন বলছে সবকিছু জানছে, তার মধ্যে এক্সাইটমেন্টটা ফুটে উঠছে, তারপর যখন আবার নামটা জানছে বলছে ডঙ্কি, ডঙ্কি নেই শাহরুখ, ডাঙ্কি, ওটা বলে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে শাহরুখ বলছে সবটা এদিক ওদিক করলো, নিজের মতো করে বললো ইনানাস ডঙ্কি এরকম বলছে, তারপরে যখন ফ্রেম থেকে বেরোতে যাওয়ার সময় বলছে যে জো ভি শাহরুখ লে 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 লে, পতা নেই ক্যা বানা রা জো ভি বানা রা লে 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 লে, ওর মধ্যে যে আর্জটা এই মুহূর্তে রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার, সে আর্জটা প্রতিটা ডায়লগের থ্রুতে যেন বুঝিয়ে দিয়ে গেল এই যে ছোট্ট অ্যানাউন্সমেন্ট টিজারটা। তো বোঝা যাচ্ছে যে শাহরুখ, হ্যাঁ তার সম্বন্ধে অনেক কিছু শোনা যায়, তার শেষ প্রজেক্টগুলোর খাজা হওয়ার পিছনে দু রকম থিওরিতে শোনা যায়। একটা তো তার নিজের ইন্টারফিয়ারেন্স, যেটা বড় স্টারেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকে তার ফিল্মের ক্ষেত্রে, সেটা শুধু শাহরুখ খান নয় অনেক বড় বড় স্টারদের নামে সেগুলো শোনা যায়। আরেকটা যেটা শোনা যায় বা যেটা অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে, যে অনেক ডাইরেক্টর থাকেন যারা একদম মানে একদম কোটান কোট যার অ্যাক্টর বা যাদের ওই বিরাট মাপের ফ্যানবেস নিয়ে তাদেরকে নিয়ে তারা ভালো কাজ করেন, কিন্তু যখনই তারা একটা কোনো একটা বড় স্টার নিয়ে নেন বা মাল্টি স্টার কোনো একটা প্রজেক্ট করেন, তখন স্টারডমটাকে ক্যাটার করতে গিয়ে তারা প্রবলেমটা করেন। তো সেটা বড় বড় শাহরুখের ফিল্মগুলোর সাথে হয়ে এসে বলেই শোনা যায়। তো এখন এই দুটোকে ওভারকাম করে শাহরুখ যদি রাজকুমার হিরানির টোটাল তার ন্যারেটিভে যদি কাজ করেন তার মতো করে, এখনও পর্যন্ত রাজকুমার হিরানির ট্র্যাক রেকর্ড কিন্তু খারাপ নয়। ওই একটা সঞ্জুর যদি কিছুটা যদি অন্য সেন্স ছেড়ে দিই, তো সে তো নিঃসন্দেহে শাহরুখের কেরিয়ারটাকে যদি রিহ্যাব করাতে পারেন, তো এই মুহূর্তে আই থিঙ্ক রাজু হিরানি করাতে পারেন, এবং তার যেসব ন্যারেটিভ এবং তার যেভাবে কাজ করেন এল সিডি বা লাভ প্রাইড ড্রামা, তার যে ফরম্যাট, সেই ফরম্যাটের কিছুটা টাচ আমরা টিজারটার মধ্যে পেলাম। তো দেখা যাক এরপর কী হয়। তো যারা এখনো এই ফিল্মটা ডাঙ্কির কিছু টপিক নিয়ে যদি কেউ না জেনে থাকেন, তো তাদেরকে বলে রাখি ছোট্ট করে, ডাঙ্কি ফ্লাইট এটা বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি একটা ইল্লিগাল রুট বা একটা ইল্লিগাল ওয়ে, যেটা দিয়ে আপনি বা ইন্ডিয়া থেকে অনেক সময় পাঞ্জাবের সাইড থেকে ইউএস বা কানাডা ওই দিকে ইল্লিগাল ইমিগ্রেশন হয়ে থাকে, বিভিন্ন জায়গাতে স্টে করে করে তারা যেতে থাকে কিছু মানুষ, তো এটা মাঝে মাঝে হয়ে থাকে। তো এটা নতুন গল্প নয়, যান গুগলে যান প্রচুর আর্টিকেল পেয়ে যাবেন। তো ওইরকম একটা রুটের মধ্যে দিয়ে একজন পাঞ্জাবি, একজন সর্দার যে ক্যারেক্টারটা এখানে এসআরকে প্লে করতে চলেছে, ওরকম একটা ক্যারেক্টার কীভাবে কানাডাতে যাচ্ছে সেই রুটটা ইউজ করে, তারই গল্প। এবার তার মাঝখানে কী কীভাবে রাজকুমার হিরানি তার ফরম্যাট ইউজ করেন সেটা তো অবভিয়াসলি দেখার, এবং তার সঙ্গে খোকা কি সত্যি ফেরে এবং সে কি তার মতো করেই ফেরে কিনা সেটা অবভিয়াসলি দেখবার আমরা মুখিয়ে থাকবো। দেখা যাক এরপর কবে কি অ্যানাউন্সমেন্ট আসে, কবে কি ট্রেলার টিজার আসে, তখন আসে সব নিয়ে আরও ডিটেলে জানা যাবে, আরও ডিটেলে কথা বলা যাবে আপনাদের সঙ্গে। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড, আজকে বিশাল বিশাল এক্সাইটেড ছিলাম, ভিডিওর মধ্যে অনেক ফাম্বল করেছি, অনেকবার
কথা জড়িয়ে গেছে আমি জানি, বাট এক্সাইটমেন্ট তো কি আর করা যাবে। আপনাদের কেমন কি মতামত এই ফিল্মের এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে অবভিয়াসলি জানান আমার ভিডিও কমেন্ট বক্সে, এবং ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেলের ভিডিও যদি দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।